আগে 3 লাইনের পিন ক্যাচ করেছে পিন ক্যাচ মানে পিন ভেঙে গেছে আর কি সেখানে লাইন পিনটা ঠিক করা হবে যেখানে একটু আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন একদম লাস্টের যে পুরোটা পিনটা এই পিনটা কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে 33 পিন পিন এ দেখুন মেরা আমাদের কাজ চলতে মানে এটা ঠিক করা হবে ফাইবার মই তোলা হচ্ছে বিদ্যুতের লোকজন পরিশ্রম হয়েছে তো আলাদিন সাহেব কয় কেজি অনেক ওয়েট শব্দ হয়েছিল আর কি না ওখানে ওখানে আগুন মনে হয় ওখানে ভেঙে গেছে তো 33,000 ভোল্ট আর কি বিদ্যুৎ চমকানি পড়ছিল এখানে বজ্রপাত আজকে কয়জন ছিলেন আমরা এটা ছিলাম হলো 5 জন তার মধ্যে 3 জন ছিলাম এই দিকে আর গুলো ওদিকে সরে ছিল হ্যাঁ আল্লাহ বাঁচাইছে সরো সমস্যা নাই কারো না না করছে না বিলি করে তো ওটা ভাঙে গেছে ও এই জন্য তো আমরা কইতেছি যে এত তাহলেই হইলো কি ভাবে ট্রেনের সন্ধান নাম নাইবে এই পানিটা স্যার অনেক মিষ্টি মিষ্টি খান ভেঙে কি হয়ে পিন ভাঙলে কিন্তু তখন কন্ডাক্টর হয়ে যায় বুঝছো পিন ভাঙলে ওরা তখন আর ইনসুলেশন থাকে না তখন কন্ডাক্টরে যায় বজ্রপাত নাকি পড়ছিল লোক বললো নিচে কাজ করলো তখন বজ্রপাতে কোনো দুইটা ফিনিতে তিনটা লাগানো হচ্ছে এখন তুলে দেওয়া হয়েছে লাগিয়ে তার বাইন্ডিং করে দিলে আমাদের কাজ শেষ তারপর লাইন ট্রায়াল নিল মানে ট্রায়াল নিলে আশা করি ইনশাল্লাহ টিকবে আর কি বিদ্যুতের লোকজন সবসময় জনগণের সেবায় নিয়োজিত আর কি বিদ্যুৎ গ্রাহকদের রোদ জ্বর বাতাস বৃষ্টি দায়িত্ব লাগানো আর সবাই ভালো থাকেন বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে